শুধুমাত্র আমি নবীরে রাজি করে নাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কইনা, এই কথা তাহিরি কইনা, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর কাছে আমাকে নিয়ে চলে যা। এবার মেয়েটাকে নিয়ে নবীর কাছে গেল, ছেলেটাও চলে গেল। যাওয়ার সাথে সাথে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি বড় ভুল করছি গো, আমি বড় অন্যায় করেছি, আমি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমি না করেছিলাম, এখন আমার মেয়েও রাজি, আমিও রাজি। এখন আমার নবী ডাক দিয়ে কয়, ও সালাবা, এখন তো বিয়ে হবে, বিয়ে হলে তুমি মেয়েটারে কি মহরানা দিবা? ছেলেটা ডাক দিয়ে কয়, নবী গো, লজ্জা দিয়ে না, আমার একটা গেঞ্জি ছাড়া লুঙ্গি ছাড়ার কিচ্ছু নাই। এবার আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, সালাবার কিছু লাগবে না, আমরা তার ভাইয়ের আছি, আমরা তাকে টাকা দিয়ে মালের মালিক বানাবো। এবার ওই মেয়েটা ডাক দিয়ে কি, বাবা সালাবার কিছু নাই, তার অন্তরে নবীর মহব্বত আছে, আপনার সম্পদ আমি কি পাবো, আমার লিখা দিয়ে দেন, আমি বিয়ের পিড়িতে বসার আগে আমার সালাবারে সম্পদের মালিক বানাই দিব। আর জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, এবার সালাবা টাকার মালিক, আমার নবী ডাক দিয়ে, সালাবা নাও, এই টাকাগুলো নিয়ে তুমি বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য চলে গেছে, বিয়ের কাপড় চোপড় সব কিছু কিনলেন, জিজ্ঞেস করলেন দাম কত, এবার দাম দর সব ফাইনাল, যেই মাত্র টাকাটা মালিকরে দিবে, দোকানদাররে দিবে। ওই মুহূর্তে কোথায় থেকে যেন একটা আওয়াজ আসছে, হাইয়ালাল জিহাদ, আয় জিহাদে আসো, ইসলাম রে আমার সালাবা কত ভালোবাসতেন, নবী রে আমার সালাবা কত ভালোবাসতেন। ডাক দিয়া বলে, ও দোকানদার, বিয়ের কাপড় চোপড় লাগবে না, জিহাদের মাল কোথায় পাওয়া যায়? দৌড়াইয়া টাকা নিয়ে জিহাদের মার্কেটে চলে গেছি, তলোয়ার কিনলেন, বল্লম কিনলেন, হ্যান্ডবেল কিনলেন, সব কিনা জিহাদের ময়দানে চলে গেছি। সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, আপনার সালাবা তো বিয়ের পিড়িতে না আসে, জিহাদের পিড়িতে চলে গেছে। এবার আমার নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেল, যাইয়া দেখতেছে জিহাদ শেষ পর্যায়ে অনেকগুলো লাশ জমিনে পড়ে আছে। ওই একটা লাশ কান কাটা, নাক কাটা, চোখের মধ্যে চোখের মধ্যে তীর ঢুকানো, বুকের মধ্যে তলোয়ার দিয়া, মাটির মধ্যে গাড়া। নবী আমার ডাক দিয়ে কয়, আমি যাইয়া দেখলাম আমার সালাবা জিহাদের ময়দানে শহীদ হইয়া পড়ে রইছে, শহীদ হইয়া পড়ে রইছে, শহীদ হইয়া পড়ে রইছে। আমার নবী সালাবার চেহারা দেখা, চোখের পানি ফালাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দতেছে। এবার এমন ভাবে আমার নবী যখন কান্দে, এবার হঠাৎ করে আমার নবী আল্লাহ কইয়া আসমানের দিকে একটু তাকাইছে। অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার, একটা তরুণ যোদ্ধা আমার নবীর চিত্রটা দেখে ফালাইছে। নবীর ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি এখানে এসেছেন সালাবাকে খোঁজার জন্য, কিন্তু সালাবাকে আপনি পেয়েছেন, কিন্তু সালাবার চোখের পানি, সালাবাকে যখন আপনি দেখেছেন, সালাবার লাশ দেখে আপনি চোখের পানি ফেলে কেঁদেছেন, আর সালাবাকে দেখে আপনি আসমানের দিকে তাকাইলেন, আমি তাকাইয়া দেখলাম নিচে তাকাইয়া আপনি কাঁদলেন, আসমানের দিকে তাকাইয়া আপনি হাসলেন, কারণটা কি? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজ
বিদির দিনে আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় ঝরঝরে নয়ন নবী গো নবীজির দিদারের আশায় ঝরঝরে নয়নে কথা গণ ঠিক কিনা আমার যুবক ভাইরা তরুণ একটা যোদ্ধা ডাক দিয়ে বলেন হুজুর ও নবী গো সালাবার লাশ দেখে আপনি কাঁদলেন আসমানের দিকে তাকাইয়া কেন হাসলেন এবার আমার নবী কয় ও যোদ্ধারা দেখছো নি আমার সালাবা যত কিছু করছে আমি নবীর ভালোবাসার জন্যই করেছি আমার সালাবা দেখুনি কামের পাগল ছিল না আমার সালাবা যে প্রেমের পাগল ছিল আমার সালাবা জীবন দিয়া শুধুমাত্র আমারই রাজি করে নাই আমার আল্লাহর রাজি কেমন করছে শুধুমাত্র আমি নবীরই রাজি করে নাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহু আকবার গন আমার নবীকে প্রশ্ন করা হয় আর রাসূল আল্লাহ এইদিকে মনোযোগ একদম চূড়ান্ত কথা বলতেছি মনে হয় যেন এতক্ষণ ওয়াজ ঢুকছি যে সময় তো হাত পাও বান্দা আমার নবীকে প্রশ্ন করা হয় নবী গো আপনি সালামার লাশ দেখে কাঁদলেন আসমানের দিকে তাকায়া কেন আপনি হাসলেন আমার নবী বলে সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বোঝো না এবার আমার নবী আপনার নবী বলে আমি আমার সালামার বিরহে মন খারাপ করে যখন আমি আল্লাহর দিকে ফিরে একটু আসমানে তাকাইলাম ওই মুহূর্তে আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ শুধুমাত্র আমার সালামের ভালোবাসা পুরস্কারটা বাকি রাখে নাই নগদ পুরস্কার দিয়া দিছে আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার সালাবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে শুধুমাত্র তাই নয় আমি তাকায়া দেখলাম আমার সালাবার লাশটা নেওয়ার জন্য সত্তর হাজার হুর একটা দৌড় মারছে এমন ভাবে কারাকারি শুরু করছে কার আগে কে আসবে প্রেমিকটাকে নেওয়ার জন্য রাবিয়া বসরির প্রশ্ন করা হয়েছিল রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বসরি বলছে আমি জাহান্নাম রে ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার জান্নাতের মালিক পাগল মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় রে আমার লক্ষ্মীপুরের বাবা ও আমার নোয়াখালীর বাবা যদি আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি হইয়া যায় জাহান্নাম রে ডরাইতাম গিল্লাইগা জাহান্নাম আমার ডরাইব আমি জান্নাতের আশা করলাম কিল্লাইগা জান্নাতের হরি গিল মান্দা আমার নেওয়ার জন্য পাগল পাগল হইয়া যাবি কথা বলেন না ঠিক না বেটি প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না দয়াল রে কষ্ট হইতেছে আপনারা প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদি মুর্শিদি কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার চাঁদপুরি মরে না কথা গণ্ঠি কিনা আর প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ফয়েজি মরে না প্রেম
মহাশয় প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল, প্রেম তো মরে না, ওরে যে যাহারে মন দিয়াছে সে তার বলে না, ওরে যে যাহারে মন দিয়াছে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমে কি মরে রে দয়াল, প্রেম তো মরে না। কি খুশি এটা দিছ, খুশিয়া ফাগলা 1000 পয়সা দিছে, জোরে কোন মারহাবা, এটা আমার কাছে 100000 মনে হইছে, মারহাবা বলে ঠিক আছে, ঠিক আছে বাবা আমি পকেটে দেখে দিচ্ছি, বাবা রাত্রে যে শুনেন, রাত্রে যে আমার মাহফিল চট্টগ্রাম আনোয়ারা, কিন্তু আমি কি রাত্রে মাহফিলে চিন্তা করছি, ওয়াজ যে করছি, কোনো রাইককে ওয়াজ করছি, কোনো সুর রাইককে ওয়াজ করছি, জানডারে ডোলাইছি না, তো সালা বা নবীর প্রেমিকরা নবীর জন্য জান লুডাইলা, এতে লুডাইলে লাভ কি, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়, কথা কন ঠিক না বেটি, আরো আরেকজন দিছে 1000 পয়সা, আরে শান গাইলে তেহায়ে, আগে যদি জানতাম পুরা 1.5 ঘন্টা শান হই মাইরে দিলাম, বুঝলে মারহাবা কন মারহাবা কন, আরে বাবা শান ওই ইমান সুর ওই নূর, কথা কন ঠিক না বেটি, আরো জোরে কন ঠিক কি না বলেন, আমি প্রমাণ কইরা দিছি আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলে, আর সে আজিমের নিচে আমার আল্লাহ তাহার জন্য ছায়া দিয়ে দিবে, জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল 6 নম্বর, 7 নম্বর হলো তার সামনে গুনাহ আছে গুনাহ করে না, ইজি সুযোগ আছে, 100 টাকা দিছ ঠিক আছে, এখন আর টিয়াটুয়া দিও না ঠিক আছে, আরো দরবার লাগলো তাহিরিয়া ফেসলা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বাবা বলি কয়েকটা গায়া যেমন প্রশিক্ষণে দেওয়ার জন্য, মারহাবা জোরে কন্যা গেলে গিয়া আরো জোরে কেন মারহাবা, আরেকটা হইলো তার সামনে গুনাটা রেডি, এরপরে গুনা করে না আল্লাহ শাস্তি দিব, গুনা রেডি এরপরে গুনা করে না কে শাস্তি দিব, আল্লাহ কয় এই সময়